হ্যালো এভরিওয়ান, কে কে আছে আমার সাথে এই মুহূর্তে? হাই। আচ্ছা, অনেকেই আছেন আমাকে আমার সাথে অনেকেই জয়েন করছেন এই মুহূর্তে। সনেট, হ্যালো। একটু হাসি দাও। ও মাই গড। আচ্ছা, ও মাই গড, অনেকেই আছে। এনিওয়ে, এটা আমার নিউ আইডি, বাট চুল নড়ছে না। আচ্ছা, চুল কি নাড়াবো? হ্যালো ফ্রম হোয়াট? ওকে, লেট মি টক। অ্যাকচুয়ালি একটা শ্যুট ছিল, শ্যুট থেকে ফিরেছি, তো মনে হলো যে আজকে একটু লাইভ করি, বিকজ আমাকে আটা ময়দায় সাধারণত লাইভে দেখা যায় না, বাট আটা ময়দা মাঝে মাঝে মেখে সবাই লাইভ করে, তো আমারও আজকে ইচ্ছা হলো একটা আটা ময়দা মেখে লাইভে আসার। আর জনম জনম গানটা, অ্যাকচুয়ালি আমি এখন আপনাদের সবার সাথে আড্ডা দিতে এসেছি। মধ্যরাতে সাজু কাজু সাজিদ, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি একটা শ্যুট থেকে এসেছি, এই মুহূর্তে একটা মিউজিক ভিডিও ছিল, একটা একটা নিউ কামার আর্টিস্ট, উনি হচ্ছে, নাম হচ্ছে সালমান ভাই, তো সালমান ভাইয়ের একটা কাজ আমি করেছি, তো সেইটা শ্যুট ছিল আজকে, একটা গানের শ্যুট ছিল, তো ওখান থেকে চলে আসছি। চুল রাখো, আমাদের দিকে ফোকাস করো। খোরশেদ আরো রানা আছে, রাতে মেকআপ সুন্দর লাগিতেছে। একটা প্রোগ্রাম থেকে আসলাম, তাই শুট থেকে আসলাম অ্যাকচুয়ালি। সুমিতা সুমি, হাও পুর, রিয়েল নাইস, থ্যাংক ইউ সো মাচ। রেজাল্ট হচ্ছে এমটিভি শোটা ইউটিউবে আপলোড। ওকে, আমাকে অনেকে রিকোয়েস্ট করছে ভিডিও কলের জন্য, সো আই এম টেকিং অল অফ দ্যাম। ওকে, কে আছে এই মুহূর্তে, হু ইজ দ্য লাকি গাই? হ্যালো, এই মুহূর্তে আমার সাথে আছে এমডি সুমন। আমি অ্যাকচুয়ালি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আই আপু, কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া না, আমি আসলে ডায়েটে আছি। কোথায় আছেন আপনি? ডায়েটে আছি। আপনি কোথা থেকে বলতেছেন আপু? আমি আমার বাসা থেকে বলতেছি। মানে কোন জায়গা থেকে বলতেছেন আপনি? আমি আমার বাসা থেকে বলতেছি। মানে আপনি বাংলাদেশ থেকে তো বলতেছেন, মানে আপনার থানা, আপনার জেলা কোথায়? আমি এরপরে কথা বলবো, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, অনেকগুলো ভিডিও রিকোয়েস্ট।
দেখি এবার কে আছে আমার সাথে। হাই, কি হয়েছে? আসতেছো কেন? আসতেছো কেন? সনেট, এভরিবডি ইজ ওয়াচিং ইউ হিয়ার। ও, তাই নাকি? নো, কাটো কাটো কাটো! এটা অনেক মজার একটা ব্যাপার। আচ্ছা, আমরা আরেকজনের কাছে চলে যাই, দেখি কে আর রিকোয়েস্ট হু ইজ দ্য লাকি গাই, যাকে আমি আমার সাথে কথা বলার সুযোগটা দিতে যাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, আমি অনেকগুলো, আসলে এখানে এত অপশন তৈরি হয়ে গেছে এখন, তো আই থিঙ্ক যে এত বেশি রিকোয়েস্ট আসছে যে ইতিমধ্যে 15-20টা এখানে রিকোয়েস্ট চলে আসছে। সাব্বির, পাকনামো কম কর। জয়ন্তী, ওয়াও সুইট লাগছে, লাভ ইউ বডি, ইউ আর মাই মোস্ট 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 মোস্ট। বলুন এসবের মানে কি? ইমন ভাইয়া লিখেছে, জানলে জানুক গানটা লাইভ শুনতে চাই। ওকে ফাইন, সো আই এম জাস্ট লেট ইউ নো অ্যাবাউট এ সং, অ্যান্ড দ্যাট ইজ জানলে জানুক বাই ইমন খান অ্যান্ড মি। অ্যান্ড এই গানটা সম্পর্কে বলবো যে গানটা অনেক সুন্দর একটা গান, এবং অনেকেই দে আর ওয়েটিং ফর দ্য সং when gonna be releasing, so I think যে গানটা আপনার অনেক ভালো 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 লেগেছে এবং লাগবে, তো ইমন ভাই যেহেতু এই গানটা রিকোয়েস্ট করেছে, আই থিঙ্ক যে আমার গানটা করা উচিত। জানিলি জানুক পৃথিবী আজ করি না যে কোনো ভয়, তোর মায়াতে হৃদয় আমার পাগল পাগল মনে হয়, হ জীবন জুড়ে রেখেছি তোরে এই মনের বুকে জোরে, তুই ছাড়া পৃথিবীটা শূন্য শূন্য লাগে, তোর প্রেমে যে এত মায়া বুঝি তোমাকে, তুই ছাড়া পৃথিবীটা শূন্য শূন্য লাগে, তোর প্রেমে যে এত মায়া বুঝিনি তোমাকে। অনেক সুন্দর একটা গান, এবং আমার তো অনেক ফেভারিট গান। আই হোপ যে অনেকেই আছে এখানে যাদের জানলে জানো গানটা অনেক পছন্দের গান, এবং অনেকে আছে এখানে রিকোয়েস্ট করছে যে জনম জনম শোনানোর জন্য, দেন পৃথিবী অনেক বড় শোনানোর জন্য, বাট আনফর্চুনেটলি আমি অনেক ভীষণ রকমের টায়ার্ড। শাহিন লিখেছে, আমার অনেক ভালো লাগে লাগার একটি গান জানলে জানো। থ্যাংক ইউ শাহিন, এবং খুব শীঘ্রই আমার এবং ইমন খান ভাইয়ের এই মিউজিক গানটার মিউজিক ভিডিও অ্যাকচুয়ালি আসছে, আই হোপ আমি সবাইকে একটা সুন্দর মিউজিক ভিডিও উপহার দিতে পারবো। কে আছে সাথে? নীলিমা,
সাব্বির, এটা ফোন পিক করার রাইট টাইম নাই আর কি। তুই অজিত তো লাইভে আসছিস, তুই কল দিতেই আসিস, কাহিনী কি তোর? বেয়াদ্দ হ্যাঁ, অনন্ত খুব শীঘ্রই আসবে, গানটা জানলে জানো। আচ্ছা, তুমি আজ মেকআপ করেছো কেন? মেকআপ করেছি কারণ আমি একটা মিউজিক ভিডিও শুটে ছিলাম, তো সেখান ওখান থেকে আর কি। কলের জন্য অনেকে রিকোয়েস্ট করছে, বাট কথা হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না, এটা রিসিভ হচ্ছে না কেন। হ্যালো তুষার ভাইয়া, হ্যাঁ আমি এরকম করছি কারণ আমার চোখের মধ্যে কি যেন পড়ছে, করছে। ওকে ফাইন, এবার দেখি হু ইজ দ্য লাকি গাই যে আমার সাথে এই মুহূর্তে ভিডিও চ্যাট অংশ নেবে। এই মুহূর্তে আমাকে একটা মশা কামড়,
হ্যালো, হুজ দেয়ার? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। শুনতে পাচ্ছি না। কেন নেটওয়ার্ক কি প্রবলেম? হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, আপু আসলে আপনার কথা ঠিক বরাবর আসছে না, কিন্তু আপনি মাঝে মাঝে বলতেছেন যে কথা বোঝা যাচ্ছে না। তো কেমন আছেন? আমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে। আচ্ছা, আমি আসলে নেটটা আমার এবার মনে হয় আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা। আমার সরি, আসলে কথা বরাবর আসছে না। আপনি কেমন আছেন? হ্যালো, আচ্ছা সরি, আপনি নেক্সট টাইমে আবার রিকোয়েস্ট দিব, প্রবলেম দিতে আছে, আপনার কোনো কিছু শুনতে পারতেছি না আমি, সরি। হ্যালো নওয়াব, এই মহিব ভাইয়া, আই এম সরি যে আমি আপনাকে এখনো মেইলে আমার পিক্স পাঠাতে পারিনি। আই হোপ খুব শিগগিরই পাঠাবো। সাবা মিষ্টি মেয়ে প্লাস সুইট সিঙ্গার। আচ্ছা এখন সবার কমেন্ট পড়ি আমি, কে কি কমেন্ট লিখছে আমার ব্যাপারে। সিঙ্গার তৈরি বাবু লিখেছে, সাবা মিষ্টি মেয়ে প্লাস সুইট সিঙ্গার, থ্যাংক ইউ সো মাচ। নিয়ামত লিখেছে, তুমি খুব সুন্দর কল দাও, আমি আনন মানুষদেরকে কল দিই না। সালমান খান লিখেছেন, ওয়াই ফ্রম আহমেদ সাব্বি লিখেছেন, ওই আমাকে অ্যাড করো, এ কেমন বিচার, এটা কেমন বিচার। ইসমাইল হানিফ লিখেছে, তুমি আমার ফেভারিট সিঙ্গার, থ্যাংক ইউ সো মাচ। এই যে একটা তো মানুষ এখানে বলছে যে তুমি আমার ফেভারিট সিঙ্গার, তোমার এই গানটা পছন্দ, তোমার ওই গানটা পছন্দ, আই রিয়েলি ফিল ভেরি প্রাউড অফ ইট। বিকজ আপনাদের ইরিন লিখেছে, ব্লু গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ, ইরিন লাভ ইউ। তুমি আমার কেমন আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি, তুমি আমার আমি তোমার। আটা ময়দা সুজি সুন্দরী, আটা ময়দা সুন্দরী, তো আটা ময়দা সুন্দরী দেখেই তো আপনারা প্রেমে পড়েন, আপনারা প্রপোজ করেন, আপনাদের ভালো লাগে। এমনি ময়দা সুন্দরীদের, ময়দা সুন্দর ছাড়া তো আপনাদের আসলে চলে না দিন, ঠিক না? ফেসবুকে কিন্তু সবাই ময়দা সুন্দরীদেরকে দেখতেই আসে। হাই রাসেল, দেখি রাসেল কি করছে, বিকজ আমাকে রিকোয়েস্ট করেছে, সো আই হোপ যে দিস লাকি গাই উইল বি সো লাকি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আপনাকে আমি দেখতে পাচ্ছি না রাসেল। লাইভ আসবো? লাইভ আসবো, হ্যাঁ অবভিয়াসলি, কারণ সবাই আপনাকে দেখছে, সবাই আপনাকে দেখতে পাবে। আচ্ছা আমি গেঞ্জিটা পরে নেই। ওকে ওকে, হ্যালো বেশিক্ষণ লাইভ হ্যালো, আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট, লাভ ইউ দোস্ত অনন্ত। আমি কি কিউট আপু? হ্যাঁ অনন্ত আপনি অনেক কিউট, বিকজ ইউ আর মাই লাভলি ফ্যান ফ্যান, ইউ আর অসম এন্ড ইউ সাপোর্ট অল দ্য ওয়ে এন্ড ইউ অলওয়েজ ট্রাই টু সাপোর্ট মি ইন অল দ্য ওয়ে এন্ড ইউ অলওয়েজ সাপোর্ট মি ফর মাই সংস।
you are a good supporter for me and also a friend. I just want to know, Salman Khan yesterday, what's wrong with you? I talk in English, I can talk in Hindi, but the best perform is in Bangla, obviously, because I am a Bangladeshi. পৃথিবী অনেক বড় জন্য রিকোয়েস্ট করছে হ্যালো রাসেল হাই নাও আই হ্যাভ টু টেল দ্যাট ইউ আর অলসো মাই ওয়ান ফ্যান ফলোয়ার আমি প্রবাসী কেমন আছেন আপনি আমাকে ইনভাইট করছেন আমি অনেক খুশি আত্মহারা হয়ে গেছি তাদেরকেই ভিডিও কলে আনছি বা আসলে চান্স দিতে চাচ্ছি এই জন্যই বিকজ যারা আমাকে সবসময় সাপোর্ট করে যারা সবসময় আমার গান শুনে পছন্দ করে আমাকে পছন্দ করে অ্যাজ এ হিউম্যান বিইং সো আই এম জাস্ট ট্রাইং টু কন্টাক্ট উইথ দেম আমার বিশেষ দর্শন একটা চিমনি রিয়েলি না আই ক্যান সি দ্যাট এফবি এফবি ইজ কি বলবো আমি আসলে সুযোগ করে দিয়েছে এটা আমি জানতাম না আমি লাস্ট ডে তোলে দুই বছর দুই মাস আরেকজন সিঙ্গার ফ্রেন্ড ফ্রম এফপি আমাকে দেন আই হ্যাভ বিকাম টু নো দ্যাট কিভাবে কথা বলা যায় আমি আমি অবাক আমার ভাষা নাই কিছু বলার তো কেমন আছেন আপনি হ্যাঁ একটু ভালো আছি অনেক ভালো থাকেন আমার জন্য গান গাইবেন রাখেন না একটু একটু কোন গান শুনতে চাও বলো আপনার যেটা ফেভারিট সেটা প্রেমের কাহিনী গানটা প্রেমের কাহিনী গানটা মনে পড়তেছে না রিমঝিম দাঁড়াতে চাই মন হারাতে ও সেই গানটা না তুই এখনো মনে রাখছিস যে আমি এই গানটা ফেসবুকে গিয়ে দিয়েছিলাম আমি প্রত্যেকদিন শুনি ধরাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে সরাই রাগিনী মন স্বপ্ন এলো মেলাই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে সো রাসেল অন্য আরো অনেকেই অনেকেই বসে আছে ওয়েট করছে আমার জন্য সো ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাকে চ্যানেলটা করেন জি বাই আপনারা সো as a lucky guy and my one of my good friend in FP সেটা অনেক ভালো রাসেল হাই সাবা আই এম ফ্রম কোরিয়া এন্ড আই এম আ বিগ ফ্যান fan of you can you sing for me a song korean song Shubho, I'm very much sorry about that je ami korean song parina korean language but I can sing in chinese lamia ba onek din por tor khali golay gaan shune poran
প্রধান দিনের কথা মনে পড়ে গেল। ইয়া, ইউ নেলড, ইউ নেলড। লামিয়া, ওকে সাবা, তুমি কি এটা? Okay, I'm inviting one of my send a friend or followers, I don't know actually, but let's see who is the lucky guy. Mohammad Rezaul Karim. Hello Rezaul. Assalamu alaikum. Assalam. সো ভালো আছেন আপনি? মানে কি বলবো বুঝতে পারতেছি না, বিকজ আজ থেকে হয়তো 2-3 বছর আগে কোন সেলিব্রিটির সাথে কথা বলার তো দূরের কথা, ধারের কাছে যাওয়ার কোন চান্স ছিল, বাট টেকনোলজি এতটা এগিয়ে গেছে যে ইন দিস টাইম আই এম টকিং উইথ সামওয়ান। Yes, exactly. ওকে, আমি আপনার কাছে একটা গান গাওয়ার রিকোয়েস্ট করব, না শুনবেন? শোনার রিকোয়েস্ট করতেছি। বুঝি না কোনটা। আমি গান মানে আপনাকে গাওয়ার রিকোয়েস্ট করতেছি না, শোনার রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, শোনার রিকোয়েস্ট। ও, দ্যাটস গ্রেট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। সো লেটস স্টার্ট। অনুভূতি প্রিয়া লিখেছে, ও মাই গড, আপি, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। ইয়েস, উই আর গোয়িং টু লিসন আ সং ফ্রম রেজাউল করিম। জব সে তুঝে দেখা দিল কো কহি আরাম নাহি, মেরে হোঁঠো পে তেরে সিবা কোই নাম নাহি, তুনে ভি অকসর মুঝকো জগায়া রাতো মে, অর নিন্দ চুরাই মিঠি মিঠি বাতো নে। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে মেরি দিল কো চুড়ানা, তুমসে প্যার হমে হ্যায় কিতনা জানে জানা, তুমসে মিলকর হ্যায় তুমকো বতানা। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আমি ফোন হাতে ধরে আছি, তার জন্য আমি ক্ল্যাপ দিতে পারছি না। সো আই এম জাস্ট নেক্সট রিলিজ গুলি মেইন গানের চেয়ে একটু আলাদা। এটা একজনে কভার গেছিল, সিদ্ধার্থ। কিউ হে জুদাই কিউ হে তনহা মেরি রাতে, হর পল
याद करे मेरी सांसे, क्यों समझे नहीं तुम कितना तुझको प्यार किया, तेरे ही लिए तो अपना दिल तेरे नाम किया। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से मेरे दिल को चुड़ाना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर है तुमको बताना। थैंक यू अपी, थैंक यू अपी, एंड रियली अप्रिशिएटिंग having patience to listen to my song. আর হচ্ছে বিশেষ করে গান প্র্যাকটিস করবেন, আপনাকে আরো আরো অনেক 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 ভালো গাইতে হবে। ওকে, ভালো থাকবেন, বাই, আসসালামু আলাইকুম। সালাম। যে ছিল সে ভালো। ওকে, রাশিদুল ইসলাম কে? এখানে অনেকেই আছেন, আরো অনেকেই আছেন এখানে, আমাকে রিকোয়েস্ট করছে তাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলার জন্য। So now I'm introducing to you all one of my sweetest friends. হ্যালো, শোনা যাচ্ছে না কি? বুঝতেছি না। নাহিন, এখন কি শোনা যাচ্ছে? আপু মনি, ভাবলাম গান শুনবো কিন্তু কথাই হচ্ছে শুধু। আসলে আমি আজকে ভীষণ রকম টায়ার্ড, বিকজ আপনি দেখতে পাচ্ছেন যে আমি আজকে পুরোদুর মেকআপ, আটা ময়দা সুজি মেখে এসেছি। অ্যাকচুয়ালি আমি কখনোই আটা ময়দা সুজি মেখে লাইভে আসি না, বাট আজকে এসেছি কারণ হচ্ছে আমি একটা শুটিং থেকে এসেছি। শুটিং থেকে এসে মনে হলো যে আমি সবার সাথে লাইভে আড্ডা দিই, দ্যাটস ওয়াই চলে আসলাম। অ্যান্ড ইটস মাই সেকেন্ড আইডি। সুইটেস্ট, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে আছে এখানে দেখি, হু ইজ দ্য লাকি গাই? Okay, now we are receiving another lucky guy. Yes. Hi, Abhi. Oh, Abdul Manan. I hope I can ask you a question. What am I? Sorry.